হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সেদিনকে দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পর প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, তাই ফ্রিজ খুলে দেখতে গিয়েছিলাম কিছু আছে কিনা, কিন্তু দেখলাম না সেরকম খাওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু হঠাৎ চোখ পড়ে একটা প্লাস্টিকের দিকে, সেখানে দেখি তখন আছে তাল শাঁস। আসলে কিছুদিন আগেই বাড়িতে বলছিলাম যে তাল শাঁস খেতে ইচ্ছে করছে, তো সেদিনকে বাবা মানকর গেছিলো, সেখান থেকে দেখলো নাকি তাল শাঁস বিক্রি করছে, সেজন্য তাল শাঁস নিয়ে এসেছিলো। নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, আমাদেরকে বলেনি আর। তো আমি হঠাৎ করে ফ্রিজ খুলে দেখতে পাই যে তাল শাঁস, কিন্তু তাল শাঁসটা যেহেতু ওই প্লাস্টিকের ক্যারির মধ্যে নিয়ে আসা হচ্ছে না, সেজন্য কয়েকটা তাল শাঁস থেকে দেখছি জলটা বেরিয়ে গেছে। আর এত মিষ্টি ছিল বাকি তাল শাঁসগুলো, ভীষণ রিফ্রেশিং লাগে এই তাল শাঁসটা গ্রীষ্মের দিনে খেতে। কুটুন যদিও আগে খায়নি তাল শাঁস, এবছরই প্রথমও তাল শাঁস খেলো, তো ওরও বেশ ভালো লেগেছে। ওকে চামচে করে প্রথমে জলটা খাইয়ে দেওয়া হয়েছিল, তারপরে আবার ওই যে শাঁসটা ছিল ওটা চামচের সাহায্যে ওকে খাওয়ানো হয়েছিল। খেতে তো ভীষণই ভালো লাগে, তো কুটুনও দেখলাম বেশ এনজয় করলো খেতে খেতে। আর সেদিন দুপুরটা বেশ এই তাল শাঁস খেয়ে ভালোই কেটে গেল। কুটুন তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে এরকম একটা মিষ্টি মিষ্টি ফল খেতে পেয়ে ওরও বেশ মনটা ভালো হয়ে গেছে। আগে তো গ্রামের দিকে প্রচুর পাওয়া যেত তাল শাঁস, তবে এখন দেখি মাঝে মধ্যেই বিক্রিও হয়, তাই সেদিনকে দেখতে পেয়ে বাবা নিয়ে এসেছিল। আর গ্রামে জানো তো গাজন শুরু হয়েছে, সেজন্য আজকে হচ্ছে গাজনের দ্বিতীয় দিন। তখন ঢাক নিয়ে এসেছিল বাজাতে, আর কুটুন সেই ঢাকের শব্দ শুনে ওই দিয়ানের কোলে চেপে দেখতে গেছে। ও ঢাকের শব্দ ভীষণ ভালোবাসে। আর সেদিনকে বিকালবেলায় ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখো কি সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, তাই বিকেল থেকে আমরা বাইরেটাতেই বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, সাথে কুটুনও খেলছিল। আর যেই ঢাকের শব্দ শুনেছে অমনি গেছে দিয়ানের সাথে কি হচ্ছে দেখতে। আগের বছরও গাজনের সময় কুটুন বড্ড ছোট ছিল, অতটা বুঝতে পারেনি, তো এবছরে ও পুরোটাই ভালোভাবে বুঝতেও পারবে, দেখতেও পারবে। ওই যে দেখো ঠাকুর এসে গেছে, সাথে ঢাকিরাও এসে গেছে, এখানে আজকে ঠাকুরটা রেখে যাবে, আবার কালকে তখন আসবে। আর আমরা সবাই মিলে তখন ওটাই দেখছিলাম। এবছরে মন্দিরটা নতুন করে রঙও করেছে, কয়েকদিন আগে থেকেই রঙটা করছিল যেহেতু পুজো হবে বলে, তাই অন্ধকার যখন নেমে আসছে কি ভালো দেখতে লাগছে, দেখো দূর থেকে যখন এই লাইটটা পড়ছে মন্দিরের ভিতরে কি সুন্দর দেখতে লাগছে। তবে সারা বছর এই লাইটটা জ্বলে না, আর আজকে পূর্ণিমার চাঁদ আছে বলে, মানে সামনেই পূর্ণিমা আছে বলে চাঁদটা কি সুন্দর দেখতে লাগছে, সাথে এত ভালো হাওয়া দিচ্ছিল কি বলবো। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, সকালবেলা আমরা তখন মুড়ি নিয়ে বসেছি, সেদিনকে চপ আনা হয়েছিল বাইরে থেকে, চপ, পেঁয়াজ আর ছিল নারকেল। ওদিকে কুটুনও বসে গেছে অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে চপ খাবে বলে, ও এমনি চপ পেঁয়াজি যে কোনো বেসনের আইটেম খেতেই ভীষণ ভালোবাসে, ঝাল হলেও সেটা তখন আর ওর ঝাল লাগে না, এমনি খেয়ে ফেলে তখন, এতই টেস্টি লাগে ও। তো টিফিন খাওয়ার পর কুটুনের একটা ফ্রেন্ড কুটুনের সাথে খেলতে এসেছিলো বিকেলবেলায়। কুটুন যখন ওই মাঠে খেলতে যেত তখন ওদের সাথেই টুকটাক করে খেলতো, কিন্তু এখন যেহেতু আর বিকেলে যায় না, সেদিনকে হঠাৎ করে দেখছে ওর বন্ধুটা এসেছে ওর সাথে খেলতে। তো বেশ কিছুক্ষণ ওর সাথে খেললো, তারপর বন্ধুটা ওর মতো খেলছে আর কুটুন ওর মতো খেলছে, মানে দুজন দুজনের মতো করে কিছুক্ষণ খেলে তারপর আবার ওর বন্ধুটা বাড়ি চলে গেছে। ওই এখন যেমন দেখো ওই কিউবসগুলো নিয়ে অনেকক্ষণ ধরেই খেলছিলো, শেপগুলো নিয়ে, তারপরে আবার কুটুন নিজের মতো করেই খেলছে। আসলে প্রথম দিকতে কুটুন একটুখানি খেলে, তারপর ও কী হয় কে জানে নিজের মতো করেই আবার খেলে, তাই ওকে আর আমি ডিস্টার্ব করি না, ওই টুকটাক একটুখানি ওরম করেই সময়টা পেরিয়ে গেলে বেশ ভালোই লাগে, সাথে সবার সাথে খেলার হ্যাবিটটাও তৈরি হয়, দেখেও বেশ ভালো লাগে। তো কিছুক্ষণ ধরে খেলাধুলো করার পর কুটুনের বন্ধুও গেছে বাড়ি চলে, আর আমি আর কুটুন এখন বসেছি একটুখানি ডাব খাবো বলে। খুঁজি বাবারি নন দাদায় লাগছে, অমনি করে না দাদায় আফ হয়ে যাচ্ছে না, খুঁজি বাবাজি
তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আকাশটার দিকে তাকিয়ে তো মনটা বেশ ভালো হয়ে গেল। বেশ ভালো মতোই মনে হচ্ছে মেঘটা উঠবে, মানে বৃষ্টি হওয়ার বেশ ভালো মতোই চান্স ছিল। তো সেটা বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই দেখছি বাপ বেশ ঝড়টা উঠে গেছে। আর ঝড় উঠেছে দেখে মনটা এত খুশি হলো কি বলবো, কারণ এই গরমের পরে একটুখানি বৃষ্টিটা না হলে না ঠিক শরীরগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। তো আর ঝড় ওঠা মানে কারেন্ট অফ, অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছে। আর কুটো নদীকে দিয়ানের কাছে জল খাচ্ছে, আর আমি এখানে দরজার সামনে একটু বসেছিলাম। যেহেতু কারেন্ট নেই, গরমও ছিল, সাথে ঝড়ের হাওয়াটাও হালকা হালকা ঘরের মধ্যে ঢুকছিল, বেশ ভালোই লাগছিল। তবে তখনও বৃষ্টি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়েছিল, বেশ ভালো মতো বৃষ্টি হয়েছিল সেদিনকে রাত্রিবেলাতে। তবে ভাবলাম হয়তো আর কারেন্ট আসবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি বৃষ্টিটা শুরু হতে না হতেই কারেন্টটাও চলে এসেছে। তো আমি তো বেশ অবাকই হয়ে গেলাম, এত ভালো কারেন্ট হয়ে গেল কি ব্যাপার, কারণ ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট আসেই না। তো সেদিনকে রাতে বেশ ভালো বৃষ্টি হলো, রাতের দিকে আবার গরমটা বেড়ে গিয়েছিল। কিন্তু সকালবেলায় উঠে দেখি আবার মেঘলা আকাশ, মানে বর্ষাকালে যেমনটা হয় না ঠিক সেরকমটা, সকাল থেকে উঠি মেঘলা মেঘলা আকাশ অনেকটা সেরকমই মনে হচ্ছিল। আর এদিকে কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে কুটুন এত পরিমাণে বিছানাতে হিসু করেছে, মানে সব কটা কাঁথায় ভিজিয়ে ফেলেছে। আর খুব সুন্দর সকালের দিকটাতে হাওয়া দিচ্ছিল, সেটাই তখন দেখছিলাম বিছানাটা পরিষ্কার করার পর। কি পড়েছো দেখি আলোর কাছে, তারা ওইখানে তারা দেখি 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 গাম কি পড়েছো মাম্মা, এটা কি পড়েছো, কি এটা গামছা, দেখি দেখি পিছন দিকটা দেখি কেমন লাগছে, ঘরে ওই দিকে তাকাও, জানালার দিকে তাকাও। ও বাবা লুঙ্গি নাকি লুঙ্গি, কি না না লুঙ্গি লুঙ্গি, এটা না লুঙ্গি, কে পরে লুঙ্গি, লুঙ্গি কে পরে গো, লুঙ্গি এটা না না লুঙ্গি লুঙ্গি, লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি, দেখি তো তোমার লুঙ্গিটা একটু দেখি, লুঙ্গিটা লুঙ্গি দেখি তো, বাবা বাবা ঝুল ঝুল আজকে বিকেল থেকে আমাদের বাড়ির সামনেটা বেশ জমজমাট, কারণ হচ্ছে গাজন বেরোবে আজকে। আর কুটুনো এখন বিকালবেলায় ওই দেখো ও দাদায় জুতোটা পরে হাঁটছে, নিজের জুতোটা তো এখন আর পরে না, ওই দাদায় জুতো পরে ও প্র্যাকটিস করছে, মানে বড় জুতোতে প্র্যাকটিসটা করে নিচ্ছে, তারপরও ছোটোটা পরবে। আর ওদিকে ওর দিয়ান বসেছে ওকে পরিষ্কার টরিষ্কার করে জামা পরিয়ে দেবে বলে, তারপর ওকে পরিষ্কার করে ওই যে ওকে মন্দিরের কাছে নিয়ে গেছে, ওই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে গেট টেট খোলা রেখেছে, এক্ষুনি ঠাকুরটা আসবে। তারপর ঠাকুরটা বিভিন্ন গ্রামে গিয়ে যেখানে যেখানে পুজো হয় সেখানে নিয়ে গিয়ে পুজো হবে। এটা আমাদের গ্রামে ধর্মরাজের গাজন, তো মোটামুটি চার দিন ধরে চলে। তো আজকে হচ্ছে দিন পুজোর আগের দিন। আসার সাথে সাথে মন্দিরের সামনেটা একেবারে জমজমাট হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঠাকুরকে মন্দিরের চারপাশে ঘোরানোর পর এখানে কিছুক্ষণ ঠাকুরকে নাচানো হয়, তারপরে ঠাকুর বিভিন্ন গ্রামে যায় সেখানে পুজো হয়। ছোটোবেলায় এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, আর মায়ের কাছে খালি বায়না করতাম যে ঠাকুরের সাথে যাব। কিন্তু যেহেতু অনেক দূরে দূরে গ্রামে গিয়ে পুজো হয় আর আসতেও অনেক রাত হয়, সেজন্য মা কিছুতেই যেতে দিত না, তখন আমাদের খুবই মন খারাপ হতো। কিন্তু এখন বুঝতে পারি যে মা কেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।